हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल मैथ एंड मैथ बाय সঞ্জিত। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা ত্রিকোণমিতির শর্টকাট নিয়ম শিখব এবং যে অঙ্কগুলো আমি এখানে তোমাদের হচ্ছে করাচ্ছি সেই অঙ্কগুলো হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, তারপরে যে মেন্স অ্যাডভান্স, হ্যাঁ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন টেস্টে এসেছিল। আমরা শর্টকাট নিয়মে অঙ্ক শিখব, যার কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। এক নম্বর অঙ্কটা যেটা আমি আগে থেকে যে বোর্ডে হচ্ছে টুকে রেখেছি, বলছি যে এম ক্লাসের নিয়মে করলে তো অনেক বড় হবে অঙ্কটা, আমরা ক্লাসের নিয়মে করবো না, তাতে অনেক সময় লেগে যাবে, 5-6 মিনিট সময় লেগে যাবে। যাই হোক, দেখো অঙ্কটা করছি। এক নম্বর অঙ্কটা সাইন সি থিটা একটা দেওয়া আছে, এটা শোষণ কোণটা হবে। আমরা একটা ছোট্ট ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা করবো। সূত্রটা আমি লিখে দিচ্ছি, সাইন থিটা ওয়ান প্লাস হচ্ছে সাইন থিটা টু প্লাস সাইন হচ্ছে থিটা থ্রি প্লাস ডট 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 সাইন থিটা এ ডিভাইডেড বাই cos theta 1 plus the cos theta 2 plus cos theta 3 dot 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 cos theta e shorthand formula hobe tan theta 1 plus theta 2 plus theta 3 plus dot 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 plus theta n by hocche e ei sutro ta byabohar kore amra korbo, eta hocche formula। তোমরা এই হাই সেকেন্ডারি বইতে পাবা না, অনেক জায়গায় পাবা না। আচ্ছা, এই সূত্রটা ব্যবহার করলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে ফর্মুলা লাগিয়ে দিই, ডাইরেক্ট কি আছে, tan theta 1 plus theta 2, theta 1 মানে এই হলো theta 1 theta 2 theta 3 theta 4, তার মানে হচ্ছে 3 theta plus 5 theta plus 7 theta plus 9 theta by কত অ্যাঙ্গেল আছে, একটা দুটো তিনটে চারটে অ্যাঙ্গেল আছে, ডিভাইডেড বাই হচ্ছে 4 ইনটু ট্যান 9 আর 16 16 আর পাঁচে হচ্ছে 21 আর পাঁচে 21 আর 3 24 থিটা 24 থিটা বাই 4 চার চার কেটে গেল, ট্যান হচ্ছে 6 থিটা। তাহলে কোন অপশনটা মিলছে, ট্যান হচ্ছে 6 থিটা, সি ইজ দা রাইট অ্যানসার। কত সহজ হয়ে গেল এই সূত্রটা যে ব্যবহার করে। তোমরা সূত্রটা নোট করে রাখবে। দেখো অঙ্কটা, দুই নম্বর অঙ্ক, ইফ হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট আলফা এন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এন্ড লেস দেন ইকুয়াল টু পাই বাই টু এন্ড ট্যান আলফা ওয়ান ট্যান আলফা টু ট্যান আলফা থ্রি ডট 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 ট্যান আলফা এন ইকুয়াল টু ওয়ান দেন হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কস আলফা ওয়ান কস আলফা টু কস আলফা থ্রি কস আলফা। এমনি ট্যাকশন নিয়ম করলে অনেক বড় হবে, হ্যাঁ 6-7 মিনিট টাইম লেগে যাবে, ওইভাবে আমরা করবো না, শর্টকাট নিয়মে করছি। দেখো রাইট সাইডে এটা কত আছে, 1 আছে, তাই তো? তাহলে এখানে একটা আমরা এটা বসাই, আলফা ওয়ান ইকাল টু আলফা টু ইকাল টু আলফা থ্রি ডট 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 সমান আলফা এ, সমান হচ্ছে 45 ডিগ্রি। বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে, তার মানে ধরে নিতেই পারি, হ্যাঁ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট আলফা এ সমান 45, ট্যান 45 ওয়ান 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 সব এক, সবগুলো একের গুণফল একই হয়, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি প্রত্যেকে 45 ডিগ্রি। এবার এই মানটা আমরা এখানে নিয়ে আসি, তাহলে যদি cos 45 কত, 1/√2 1/√2 1/√2 1/√2 1/√2 1/√2 একবার লিখে দেব 1/√2 হোল টু দি পাওয়ার n, তাই তো? আলফা 1 cos 45 1/√2 আলফা 2 cos 45 1/√2 আলফা 3 cos 45 1/√2 ডট 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 n সংখ্যক পদ আছে বলে 1/√2 হোল টু দি পাওয়ার n, তার মানে এটা উপরে নিয়ে গেলে কত হবে, 2 টু দি পাওয়ার মাইনাস হাফ তার মাথায় n সমান হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস n বাই 2 টু দি পাওয়ার মাইনাস n বাই 2 কোন অপশনটা, হ্যাঁ কত সোজা হয়ে গেল। দেখো অঙ্কটা, তিন নম্বর অঙ্ক, এটা সমাধান হচ্ছে কত হবে, tan alpha tan alpha plus 60 degree tan alpha into tan alpha minus 60 degree tan alpha plus 60 into tan alpha minus 60। এমনি ক্লাসের নিয়মে করলে তো আমাদের দু পাতা হবে অঙ্কটা এবং হচ্ছে 6-7 মিনিট সময় লেগে যাবে, আমরা ওইভাবে করবো না, আমরা হচ্ছে ঠিক শিখবো।
जीरो बाय वन जीरो हो उत्तर हम जीरो जीरो बसिए जीरो उत्तर है ठीक है जीवन जीरो बसिए कि मान हम शून्य पासी मान शून्य पासी नाम बेर करते बोले जीतार मान बसा जीतार मान जीरो बसिए उत्तर क्या जीरो हे एवं देखो उत्तर टाइम जीरो है एक्स एर मान शून्य बसिए मान जीरो बसा वन जीरो असंगत वन माइनस जीरो वन जीरो असंगत एट क्रस वन माइनस जीरो मान वन हमें जीरो अच्छा एक्स एर मान जीरो बसा वन प्लस जीरो हम मैं ये काटा एक्स एर मान जीरो बसा उत्तर जीरो सठीक जीरो जीरो बसिए उत्तर जीरो कौन उत्तर जीरो जख एक्स मान हम शून्य वन जीरो असंगत वन माइनस जीरो वन हाँ वन प्लस जीरो जीरो हाँ मान जीरो उत्तर जीरो बोझा गया अंकटा नम्बर अंक tan 15 डिग्री tan 30 डिग्री tan 45 डिग्री tan 60 डिग्री tan 75 डिग्री এমনি করা যায় হ্যাঁ মান বসিয়ে করা যায় তারপরে tan 75 ডিগ্রি মান লাগবে আচ্ছা 15 ডিগ্রি মান লাগবে এগুলো লাগবে কিন্তু আমি একটু অন্য শর্টকাট নিয়মে করছি দেখো मन रखे खूब इम्पोर्टेंट फॉर्मूला अनेक टाइम से हो तुम्हारे अनेक टाइम तुम्हारा करते উল্টোটা দেয়া আছে এই যে cot θ1 cot θ2 1 হলে θ1 cos θ2 90 ডিগ্রি হবে তাই তো তাহলে এটা হচ্ছে cot 11 θ cot 7 θ 1 তাহলে tan 90 এর মান বের করতে হবে তাহলে θ1 হচ্ছে 11 θ প্লাস হচ্ছে 7 θ ফাংশন কি 90 ডিগ্রি cot θ1 cot θ2 1 তার মানে θ1 cos θ2 90 ডিগ্রি 11 এর সাথে 18 मन रख आठ नंबर अंक इफ tan a plus b = tan a minus b = 1 देन হচ্ছে tan g 2 a by 3 এর মানটা কত এটা আমরা শর্টকাট নিয়মের সাহায্যে করব এমনি ক্লাসে নিয়মে করলে অনেক বড় হবে আচ্ছা কেবল একটা সূত্র লিখলাম না ইফ θ1 cos θ2 = 90 ডিগ্রি দেন tan θ1 tan θ2 = 1 হবে
এবার উল্টোটা রিভার্স টা কাজে লাগে এটাকে থিটা 1 মনে করি এটাকে থিটা 2 মনে করি tan থিটা 1 into tan থিটা 2 সমান 1 তার মানে কি হবে থিটা 1 প্লাস থিটা 2 সমান হচ্ছে 90 ডিগ্রি তাই না তাহলে tan থিটা 1 into এই যে রিভার্স থিটা 1 প্লাস থিটা 2 লিখলাম তাহলে 90 ডিগ্রি হলে তাহলে আমরা জানি ফর্মুলা কি tan থিটা 1 into tan থিটা 2 সমান হচ্ছে 1 হয় কি বলি এর আগে অঙ্কগুলো করলাম আচ্ছা তাহলে এটা থিটা 1 এটা থিটা 2 tan থিটা উল্টোটা tan থিটা 1 আর tan থিটা 2 1 কারণ থিটা 1 প্লাস থিটা 2 90 ডিগ্রি থিটা 1 এর এন প্লাস বি থিটা 2 হচ্ছে এ মাইনাস বি তাহলে এ প্লাস বি প্লাস হচ্ছে এ মাইনাস বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি তাহলে বি বি কেটে গেল তাহলে 2 এ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি এ সমান সমান কত 45 ডিগ্রি 45 ডিগ্রি বের করতে বলেছে কি tan 2a by 3 tan 2 by 3 into n মান কত n মান 45 ডিগ্রি বসিয়ে 3 15 45 tan 30 ডিগ্রি 15 দুগুণ 3 ডিগ্রি tan 30 ডিগ্রি মান 1 by 3 কোন অপশনটা মিলছে d d ইজ দা কারেক্ট কিরকম শর্টকাট করলাম আর ক্লাসে নিয়মে করলে দেড় পাতা থেকে দু পাতা লাগবে 5-6 মিনিট সময় লাগবে ঠিক আছে আর এই টেকনিকের সাহায্যে করলে হ্যাঁ তাহলে আমাদের অনেক টাইম সেভ লাগবে অত 6-7 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে আচ্ছা আর একটা অঙ্ক দিয়েছি 9 নম্বর অঙ্ক এটা এটা ওই সূত্রটি হবে হ্যাঁ tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি তোমরা হচ্ছে করে থাকবে অঙ্কটা আমরা কিন্তু এই সূত্র সাহায্যে করব দেখো tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি লাস্টের রোমানের কত রয়েছে মানে tan 8 9 ডিগ্রি তার আগে কত রয়েছে tan 8 8 ডিগ্রি তার আগে রয়েছে 87 ডিগ্রি ওগুলা লেখা আছে মানে ওগুলা আছে বুঝে নিতে হবে তাহলে tan 1 89 ডিগ্রি আর 1 ডিগ্রি যোগ করলে কত হয় 90 ডিগ্রি তার মানে এইটা আর এটা করলে যোগ করলে কত হচ্ছে 1 হচ্ছে আবার tan 2 ডিগ্রি এর আগেরটা কত রয়েছে আগে tan 88 ডিগ্রি তাহলে 88 ডিগ্রি আর 2 ডিগ্রি যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি তাহলে এই দুটো 1 হচ্ছে 88 ডিগ্রি আগে কত কোণ রয়েছে 87 ডিগ্রি 87 ডিগ্রি আর 3 ডিগ্রি যোগ করলে কত হয় 90 ডিগ্রি ওই দুটো 1 হবে এরকম করতে করতে আর একটা জায়গায় তো আছে tan 45 ডিগ্রি 1 তার মানে এটা आंसर হচ্ছে 1 একদম তার বোঝা গেল অঙ্কটা tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ডট ডট একটা জায়গায় tan 45 আসবে সেটা হচ্ছে 1 হয়ে যাবে আর যে এইটা আর এটা 1 89 ডিগ্রি 1 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি তার মানে tan থিটা 1 tan থিটা 2 হচ্ছে 1 89 ডিগ্রি আর হচ্ছে 88 ডিগ্রি 88 ডিগ্রি আর 2 ডিগ্রি যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি তাহলে ওই দুটো মান হচ্ছে আর তার আগে হচ্ছে আবার হচ্ছে 87 ডিগ্রি আর 3 ডিগ্রি 90 ডিগ্রি ওই দুটো আবার হচ্ছে 1 হয়ে গেল তাহলে 1 ইজ দা आंसर দেখো অঙ্কটা দেখি চেষ্টা করি থিটা ইকুয়াল 30 ডিগ্রি বসাই তাই তো অ্যাঙ্গেলটা এমন ভাবে চুজ করে নিলাম যাতে কোসেক 30 মান 2 হয় ঠিক আছে তাহলে থিটা ইকুয়াল 30 তে কোসেক 30 মান 2 বাই p প্লাস q বাই p মাইনাস q তাহলে 2p মাইনাস 2q সমান সমান p প্লাস q 2p মাইনাস p সমান p আর q আচ্ছা এবার চলে আসি এখানে তাহলে cot pi by 4 plus 30 ডিগ্রি তাহলে pi by 4 মানে কত 45 ডিগ্রি আর থিটা মানে কত থিটা মান 30 ডিগ্রি বসিয়েছি 30 ডিগ্রি বাই 2 15 ডিগ্রি তাহলে এটা কত হচ্ছে cot 45 50 60 cot 60 ডিগ্রি tan 60 root 3 cot 60 1 বাই 2 হলো তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বসালাম বসিয়ে উপরে যেটা মান বের করতে বলেছে ওখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে হ্যাঁ কট 60 রুট 1 বাই হচ্ছে রুট 3 এইবার কোন অপশনটা হচ্ছে আমার হচ্ছে 1 বাই রুট 3 হয় হ্যাঁ চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে 1 বাই হচ্ছে রুট 3 হয় যখন কিনা p ইকুয়াল টু 3 কিউ দেখো এই অপশনটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি আমি দেখে বুঝতে পারছি
এই মান যদি 3 কিউ এখানে বসাই কিউ কিউ কেটে যাবে 1 বাই √3 आंसर হবে তাহলে বসাই এই অপশনটাই এই অপশনটাই বসাই কিউ বাই কি সমান 3 কিউ তাহলে 3 কিউ এখানে বসাই কিউ কিউ কেটে গেল 1 বাই √3 आंसर যেটা কিনা ওই অপশনটার সাথে মিলে যাচ্ছে তাহলে তাও কি অপটিক্সে সাজে করা হয়ে গেল থিটা এর মান 30 ডিগ্রি এখানে বসিয়ে দিয়ে পি মান 3 কিউ বসালাম এবার যেটার মান বের করতে করেছে पाई बाय फोर पैंतालीस डिग्री थीटा बाय थ्री डिग्री बाय थ्री पंद्रह डिग्री कॉट होती सिक्स डिग्री कॉट सिक्स मान वन बाय थ्री एक बार तीन मान थ्री क्यू हर कौन ऑप्शन था वन बाय थ्री का एक ना डायरेक्ट बोल ही दीजिए है तीन मान थ्री क्यू तामने क्यू को कहते हैं वन बाय थ्री सी इज द करेक्ट आंसर तले कौन सुंदर प्रचुर शर्टकाट नियम तुम्हारा शिखते देखो चौबीस पच्चीस बचर धरे मेन्स एडभांस वेस्ट बेंगल जॉइंट एंट्रेंस अंक इलेवन टुएल्व अंक अनलाइन अफलाइन दो रकम भाव कोचिंग कराए तुम्हारा इच्छा हो कन्टैक्ट करते दो नम्बर এখানে দেয়া আছে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটি ফোন নাম্বার দুটো নাম্বারই অ্যাভেলেবেল হ্যাঁ তোমরা প্রয়োজন আমার সাথে হচ্ছে যারা কোচিং করতে ইচ্ছুক আমার কাছে তারা যোগাযোগ করবে কারণ ভিডিওর মাধ্যমে তো বেশি কিছু শেখানো যায় না হ্যাঁ বরং কিছু জায়গায় তোমরা জানো যে যেই মেন্সের অ্যাডভান্সের জয়েন্ট বিঙ্গো জয়েন্ট ইন্টারসেল অঙ্ক কিরকম হচ্ছে তা কত কত মানে বিশাল প্র্যাকটিস করতে হয় কি ধরনের হচ্ছে বই সলভ করতে হয় হ্যাঁ এই ধরনের আমি চব্বিশ পঁচিশ বছর ধরে পড়াচ্ছি হ্যাঁ আমি সব শর্টকাট নিয়ম হচ্ছে জানি যেগুলো আমি হচ্ছে আমাদের হচ্ছে অনলাইনের মাধ্যমে যখন হচ্ছে কোচিং করাই তখন আমি আরো ডিটেলস আরো ভালোভাবে শেখাই কারণ ভিডিওর মাধ্যমে তো খুব বেশি সব শেখাতে পারবো না হ্যাঁ যাই হোক তোমরা দেখো অঙ্কটা মার্কেটে যত রকম বই আছে খুঁজে দেখবা এই ধরনের কোন বইয়ে এই ধরনের ট্রিক্স টেকনিক হচ্ছে কোথাও পাবে না তোমরা আমি দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর ধরে পড়াচ্ছি বলে আমরা জানি হ্যাঁ সেগুলো আমি তোমাদের হচ্ছে এক এক করে শেখাচ্ছি আমার সাথে যুক্ত থাকো চ্যানেলের সাথে দেখো হ্যাঁ বহু কিছু শিখতে পারবো ম্যাথমেটিক্স এর জন্য অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেই মেন্স অ্যাডভান্স আইআইটি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ইলেভেন টুয়েলভ এর অঙ্ক হ্যাঁ এগুলো প্রচুর কিছু শিখতে পারবে জানতে পারবে তাহলে এখানে কত হলো কে কেটে গেল ওয়ান 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 প্লাস ওয়ান প্লাস ওয়ান হলো কোন অপশনটা এক্স এর মান হচ্ছে জিরো বসাবো চারটে অপশনের মধ্যে কোন অপশনটা বসালে অ্যান্সারটা টু হয় কারণ এইখানে এই যার মান বের করতে দিয়েছি এইখানে হচ্ছে বি ইকাল টু জিরো বসিয়ে দিয়েছি বি ইকাল টু জিরো বসিয়ে উত্তরটা কত বলেছে যার মান বের করতে বলেছে এর মান দুই এবার এক্স এর মান শূন্য বসালে কোন অপশনটা হচ্ছে জিরো হয় এখানে নিশ্চয়ই সাইন জিরো ডিগ্রি মান জিরো এটা জিরো হয়ে যাচ্ছে এইটা হচ্ছে দেখো রাইট হবে টু ইন্টু কোয়া জিরো মান ওয়ান ডিভাইড বাই কোয়া জিরো ওয়ান এটা দুই তাহলে এটা ঠিক আছে এটা তো হবে না কয় জিরো ওয়ান উপরে আর এটা হচ্ছে সাইন নিচে সাইন জিরো জিরো তাহলে উপরে যে সংখ্যা নিচে শূন্য এটা হচ্ছে অসঙ্গত এটা সাইন জিরো জিরো এটা জিরো বাই সামথিং হচ্ছে জিরো এটা জিরো হয়ে যাবে এটা তাহলে এটার মান হচ্ছে টু কয় জিরো ওয়ান কয় জিরো ওয়ান দুটো বার ওয়ান মানে ওয়ান হয় তাহলে এটা টু অ্যান্সার তার মানে এটার সাথে এটা ম্যাচ করে যাচ্ছে তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এইটা কিটা হচ্ছে ভালো
কি করা হলো b ইকুয়াল টু 0 বসালাম a নট ইকুয়াল টু 0 এবারে x এর মান 0 বসালাম এবারে যে যার মান বের করতে দিয়েছে এখানে এখানে হচ্ছে b এর মান হচ্ছে 0 বসালাম 2 হলো এবার এই x ইকুয়াল টু 0 চারটি অপশনেই বসাতে হবে বসিয়ে দেখতে হবে যে যে দুই কোনটার সাথে মিলে এখানে x এর মান 0 বসাচ্ছি তাহলে এটা হচ্ছে অ্যানসার 2 বের হচ্ছে মানে b ইজ দা রাইট অ্যানসার দেখো অঙ্কটা ইফ sin theta plus sin phi equal to a and cos theta plus cos phi equal to b then হচ্ছে চারটি অপশনের tan tan theta minus phi by 2 সমান যাবে এই অঙ্কটা খুব কমন অঙ্ক তোমরা দেখে থাকবে হ্যাঁ এই সরল নামদের বইতে অঙ্কটা আছে কিন্তু আমরা ক্লাসের নিয়মে পড়লে তো অনেক বড় হবে ঠিক সে সাথে করছি দেখো sin theta plus sin phi theta equal to phi equal to 45 degree बोले तले sine 45 1 by root 2 plus होते cos 45 होते 1 by root 2 तामान 2 by root 2 तामान अच्छे ले कर लावे root 2 होते ये मान होते root 2 एक ही रकम भागे cos theta plus cos phi एक ने बोचिए हो बच्चे cos theta plus cos phi equal to b theta होते 1 by root 2 প্লাস ওয়ান বাই করার দরকার নেই তাও আমি বলছি এটা হচ্ছে রুট টু হবে বি এর মান রুট এখানে বসিয়ে দিই থিটা ইকুয়াল টু ফাই ইকুয়াল টু 45 ডিগ্রি যেটা মান বের করতে বলেছে ঠিক আছে যেটা মান বের করতে বলেছে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি জিরো হবে ফাই এর মান 45 ডিগ্রি জিরো ট্যান জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো করার দরকার নেই বোঝাই যাচ্ছে থিটা ইকুয়াল টু ফাই যদি হয় তাহলে ট্যান জিরো ডিগ্রি হবে ট্যান জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো তার মানে যেটা মান বের করতে বলেছে ওর উত্তরটা হচ্ছে শূন্য হয়েছে এবার এর মান হচ্ছে রুট টু আর বি এর মান হচ্ছে রুট টু বসিয়ে কোন অপশনটা হচ্ছে জিরো হয় সেটাই হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো আমি এই অপশনটা আমি সঠিক উত্তরে চলে আসছি কারণ চারটে অপশন আমি দেখে বুঝতে পারছি যে ওইখানে যদি এ এর মান হচ্ছে রুট টু বসাই রুট টু স্কোয়ার করলে দুই হবে বি এর মান রুট টু বসালে রুট টু স্কোয়ার হবে দুই হবে ফোর মাইনাস ফোর হচ্ছে জিরো জিরো বাই সামথিং হচ্ছে জিরো হবে তাহলে দেখো তাও আমি পড়ে দেখাচ্ছি বিটা বসিয়ে দিচ্ছি 4 মাইনাস রুট 2 স্কয়ার করলে 2 মাইনাস রুট 2 স্কয়ার করলে 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস 2 অপর হচ্ছে 4 মাইনাস 4 হচ্ছে 0 বাই 4 এটা 0 তার মানে বি ইজ দা রাইট অ্যানসার দেখো এটা একটা ভালো টিপস আর ক্লাসে নিয়মে করলে তো খুবই বড় হতো অনেক সময় লাগতো তাছাড়া তাহলে কি করলাম এটা নিচে আমাদের শিখতে হবে কি ঠিক হচ্ছে আমাদের কাজের মানে পুটটা ফার্স্ট লাইনটাই হচ্ছে মেইন এই যে থিটা ইকুয়াল টু ফাই ইকুয়াল টু 45 ডিগ্রি বসিয়েছি বসিয়ে এর মান রুট টু বি এর মান হচ্ছে রুট টু বসানো এবার থিটা ইকুয়াল টু ফাই ইকুয়াল টু 45 ডিগ্রি বসানো ট্যান জিরো এর মান জিরো হলো তার মানে যে এটা মান বের করতে বলেছে ওর মান হচ্ছে শূন্য যখন কিনা এর মান রুট টু বি এর মান রুট টু তাহলে এর মান রুট টু বি এর মান রুট টু বসিয়ে কোনটা আর কোন অপশনটা শূন্য হয় এই বিতে ডাইরেক্ট আমি বসিয়ে